হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর ক্যামেরার সামনে আমার আসা। আমি অনেকদিন ভিডিওগুলো করতে পারিনি, তো মূলত তোমাদের সুবিধার কারণেই তোমাদের জন্য আমি ভালো কিছু সার্ভিস দিতে পারি, ভালো কিছু পরামর্শ দিতে পারি, এই জন্য আসলে ক্যামেরার সামনে আমার না আসা। আমি মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটি বইয়ের যে প্রত্যেকটি লাইন টু লাইন এবং টপিক ওয়াইজ আমি প্রশ্ন ব্যাংক তৈরি করেছি, আমি সেগুলো ধারাবাহিকভাবে আপলোড দেব। চেষ্টা করব তোমাদের প্রতিটি সাবজেক্টেরই আলাদাভাবে কিছু বিশেষ টিপস দেওয়া, কোনো কোশ্চেন ব্যাংক দেওয়া চেষ্টা, আশা করি সেগুলো কমন পড়বে। কারণ বিগত বছরে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি 80% 90% কমন সরাসরি এসেছে আমার কোশ্চেন ব্যাংক থেকে। তো এসে বলা যায় যে আমি যে পরবর্তীতে অ্যানালিসিস করে যে প্রশ্ন ব্যাংকটি দেবো বা অনেক ভেবেচিন্তে যে প্রশ্ন ব্যাংকটি আমি শর্ট সাজেশনটি দিয়ে দেবো একদম লিস্টের পরে, তো সেটি মূলত আশা করা যাচ্ছে যে কমন পড়বে। তারপরেও তো বোর্ড বইয়ের বিকল্প কিছু নেই, বোর্ড বইটা অবশ্যই ভালোভাবে পড়বে। আমি মূলত টেস্টের জন্য তোমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া দরকার, কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। টেস্ট পরীক্ষাটি এসএসসি পরীক্ষার আগে একদম ফাইনালাইজ একটা হচ্ছে মডেল টেস্ট, যেহেতু প্রত্যেকটা বিষয়ের ওপর সম্পূর্ণ বইয়ের পরীক্ষা নেওয়া হয়, তো এই পরীক্ষাগুলো যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে তোমার এসএসসিতে কীরকম ফলাফল হবে তার ফলাফলটার যে পূর্ববর্তী যে তোমার রেজাল্ট, যে তোমার আগে একটি রেজাল্ট কেমন যে আইডিয়া করা যায় যে তোমার পজিশনটা এখন কোন জায়গায়, যে তুমি তোমার পজিশনটা বা তোমার লেভেলটা এখন কোন জায়গায় আছে, যে তুমি কী রেজাল্ট করছো টেস্টে। তো আমি সেই বিষয়টি বলবো যে টেস্টের কীভাবে প্রিপারেশন নেবে, টেস্টের প্রস্তুতিগুলো কীভাবে নেওয়া দরকার, যেহেতু সময় হাতে কম, হয়তো এক মাস বা দেড় মাস পরেই তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, টেস্টের পরে পরবর্তী সময় কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আমি পরে কথা বলবো। যেহেতু আগে টেস্ট পরীক্ষা এখন সামনে, আমি টেস্টের বিষয় নিয়ে কথা বলবো। আমি এখানে 6টি পয়েন্ট করেছি এবং এখানে যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলো বলার আমি ট্রাই করব। যে প্রথমে আমি যে পয়েন্টটি দিয়েছিলাম বোর্ড বই, বোর্ড বই কিন্তু সব কিছুর উপরে, সব কিছুরই উপরে, কারণ বোর্ড বইয়ের উপরে কিছুই নেই, বোর্ড বইটি ফলো করে মূলত প্রশ্ন করা হয়। এছাড়াও আরও সহায়ক অনেক বই আছে, গাইড বই আছে, সেগুলোও তোমরা দেখে নিতে পারো, কিন্তু অ্যাট ফার্স্ট বোর্ড বইটার এ টু জেড একদম লাইন টু লাইন বুঝে পড়তে হবে। কেননা যদি লাইন টু লাইন না বুঝি তাহলে আমার অবশ্যই নৈবিত্তিকের ক্ষেত্রে কনফিউশন হতে পারে, নৈবিত্তিক কনফিউশন হলেই ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার মনে হয় এই জন্য প্রতি লাইন বুঝে বুঝে পড়া উচিত, বিশেষ করে ইনফরমেশন যেগুলো সংখ্যা হিসেবে থাকে, সংখ্যা দিয়ে থাকে, যে ডাটাগুলো থাকে সেগুলো মুখস্থ রাখা উচিত, কারণ মুখস্থ থাকলে নৈবিত্তিক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে বা কনফিউশনও কম থাকে। এরপর আমি আসবো প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকটি নিয়ে কথা বলতে চাই যেহেতু তোমাদের হাতে অনেকে হয়তো বিগত সালের কোশ্চেন আছে বা বিগত টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিতে পারো। যে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলে হবে কি, যে তোমার একটি আইডিয়া তৈরি হবে যে প্রশ্নগুলো কী ধরনের হয় বা প্রশ্নগুলো কী ধরনের আসতে পারে। তো বিগত বছরের কোশ্চেনগুলো দেখে তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি কোন কোশ্চেনগুলো পড়বো বা কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো বাদ দেবো, বোর্ড ওয়াইজ আর কি, যে যে বিভিন্ন বোর্ডের আছে। তো এরপরে আমি আসবো হ্যান্ড নোট। জটিল যে বিষয়গুলো, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের কিছু কমপ্লেক্স কিছু বিষয় থাকে, কিছু কঠিন কিছু বিষয় থাকে, সেগুলো সহজে কীভাবে আয়ত্ত করা যায় সেগুলো হাতে নাতে করে হ্যান্ড নোট করে রাখবা। এই হ্যান্ড নোটটা পরবর্তীতে তোমার বোঝানোর ক্ষেত্রে বা বুঝতে গিয়ে অনেক সহায়ক হবে বা তুমি অতি তাড়াতাড়ি সহজে বুঝবো আর কি। এরপরে আমি আসবো রুটিন মাফিক, যে অবশ্যই তোমাকে একটি রুটিন ফলো করে চলতে হবে, কেননা সময় হাতে নেই, অযথা বাহিরে ঘোরাফেরা করা যাবে না, বর্জ্য অভ্যাসগুলো আছে সেগুলো ত্যাগ করতে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, তারপরে একটি নিজস্ব রুটিন মাফিক চলাফেরা করতে হবে, যে রুটিনের মধ্যে সবসময় পড়াশোনার মধ্যে মগ্ন থাকতে হবে, যেন তোমার সবসময় তুমি চিনতে থাকবা যে আমার পড়তে হবে, আমার অনেক পড়া আছে, এই বিষয়গুলো আর কি করে তুলতে হবে। এরপরে আমি যে আসছিলাম যে অভ্যাসটাই গুরুত্বপূর্ণ, মানুষ অনেক সময় অভ্যস্ত হয়ে গেলে সেটা সহজে সারতে পারে না। আমাদের অভ্যাস তৈরি করতে হবে যে পড়ার টেবিলে বসতে হবে, যে পড়ার টেবিলে অনেকক্ষণ সময় ধরে বই দেখতে হবে, বইয়ের মধ্যে চোখ বোলাইতে হবে, বই লাইন টু লাইন বা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের কোশ্চেন ব্যাংক আছে, বিভিন্ন বিগত বছরের কোশ্চেন সেই বিষয়গুলো দেখতে হবে, হাতে নাতে হাতে কলমে করতে হবে, এই জন্য পড়ার টেবিলে বসতে হবে, খুব এই ধরনের অভ্যাস, ভালো অভ্যাস তৈরি করতে হবে, যে বেশি বেশি করে বই পড়তে হবে, বেশি বেশি করে অনুশীলন করতে হবে, বেশি বেশি করে হ্যান্ড নোট তৈরি করতে হবে, সেই বিষয়গুলো আসবে। এরপরে লাস্টে যে আসতেছে অনুশীলন, আসলে যে কোনো জিনিসের যদি আমরা আয়ত্ত করতে চাই তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে আমরা যদি অনুশীলন ভালোভাবে করতে পারি, সেই বিষয়টা অনেক কঠিন বিষয় কিন্তু আমরা যদি সেগুলো
বারবার অনুশীলন করতে চাই, বারবার যদি আমরা সেগুলো হাতে নাতে করি সেগুলো অবশ্যই আয়ত্তে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপর আমি লেখাপড়া আর সিস্টেম সম্পর্কে কথা বলতে চাই, যেটা হলো যে থ্রি আর। তো থ্রি আরটি খুবই একটি কমন একটি বিষয় যে অনেকেই এটা জানো, যে দেখা যাচ্ছে এখানে প্রথম যে আছে রিড, যে পাঠ করতে হবে যে কোনো বিষয় এ টু জেড তোমাকে সূক্ষ্মভাবে পাঠ করতে হবে, দেখতে হবে যে খুঁটিনাটি বিষয় কী বলতে চেয়েছে, কী বোঝানো হয়েছে। অবশ্যই প্রত্যেকটা, আমি তো বলছি যে বোর্ড বইয়ের আমি যদি প্রতিটা লাইন যদি WH কোশ্চেন দ্বারা, আমরা যদি WH কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা সবগুলো অ্যান্সারই মোটামুটি পাবো যে একটি বাক্য কী চাওয়ানো হয়েছে, কী বোঝানো হয়েছে, কী চাইছে, কার দ্বারা চাইছে, কেন চাইছে, কীভাবে চাইছে, বা কী জন্য এটা হলো। এভাবে যদি আমরা কোশ্চেন করি বা যেভাবে আমরা বিভিন্ন প্রশ্ন করি, তাহলে আমি কিন্তু অটোমেটিকলি কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে এবং সাথে কিন্তু আমার অ্যান্সারও কিন্তু এসে যাচ্ছে। এরপরে জিনিসগুলো আমাকে রিভিউ করতে হবে যে আমি যে পূর্বের পড়াটা পড়লাম সেই জিনিসটা আসলে একটু পর্যালোচনা করে দেখা যে কী অবস্থা না অবস্থা। এর সবশেষে দিতে হবে রিভিশন। রিভিশন করলে জিনিসটা কি আমার আবার সংস্করণ হলো, যে আমার কতটুকু পড়া মনে থাকলো, যে পূর্বের পড়া আমি যতটুকু পড়ছি যে কতটুকু মনে থাকলো, সেই বিষয়গুলো দেখা দরকার। সব মিলে আমি বলতে চাই যে বোর্ড বইটা অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে, হাতে নাতে কলমে শিখতে হবে এবং নিজের রুটিন মাফিক চলতে হবে। সবশেষে তোমরা যেন তোমাদের যে ফাইনাল GCSE এক্সামিনেশন, সেখানে যেন তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারো, আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এভাবে শেষ করছি। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।